আসসালামু আলাইকুম, ফরট্রান 90-তে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। আজকে যে প্রোগ্রামটা আলোচনা করব সেই প্রোগ্রামটা হলো 1/1 + 1/3 + 1/5 + 1/7 থেকে +1/25 ধারাটির যোগফল বের করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখবো যাহা 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল দিবে। এখানে লক্ষ্য রাখবেন যখন 1/1 + 1/3 এক থেকে 3 পর্যন্ত দুই ব্যবধান আছে। তো আমরা এই প্রোগ্রামটি যোগফল বের করব 4 দশমিক স্থান পর্যন্ত। তো চলুন প্রোগ্রামটা আমরা করতে থাকি। অবশ্যই প্রোগ্রামটা আমরা কোড ব্লকে করব। কোড ব্লক আমি আগে থেকেই ওপেন করে রেখেছি যেন খুব দ্রুত করা যায়। তো কোড ব্লক ওপেন করে আমরা যেটা করব, এমটি ফাইল থেকে একটি ফাইল নিব এবং বাম পাশে কিছু খালি অংশ লিখব। এরপর প্রোগ্রামটা আমরা ফাইল থেকে সেভ ফাইলে ক্লিক করে ওই প্রোগ্রামটার নাম লিখে আমরা সেভে ক্লিক করে আসব। এরপর আমরা প্রোগ্রামটা শুরু করব। তো প্রোগ্রামটা আমি একটু যেহেতু আমাদের এখানে লাগবে সেজন্য একটু সাইডে রেখে নেই। হ্যাঁ, ওকে, প্রোগ্রামটা আমরা তাহলে শুরু করে দিই। তো এখানে আমরা অবশ্যই রিয়েল নাম্বারে প্রোগ্রামটা করব। আর রিয়েল নাম্বার করতে হলে আমরা প্রথমে শুরু করে নিব সাম ইকুয়াল টু, সাম এর মান একটা ধরে নিলাম, সাম ইজ ইকুয়াল টু 0.0, সামের মানটা আমরা ধরে নিলাম। এখন আমরা ডু লুপ স্টেটমেন্ট ইউজ করব। ডু লুপ স্টেটমেন্ট ইউজ করব, ডু একটি লেভেল নাম্বার দেব 10, একটি ভেরিয়েবল নিলাম কে, এখন কে এর মান আমরা ধরে নিলাম 1 থেকে 25, যেটা প্রোগ্রামে ছিল 1 থেকে 25 পর্যন্ত। এখন এই 1 থেকে 3 পর্যন্ত এবং 3 থেকে 5 পর্যন্ত যে ব্যবধানটা আছে সেই ব্যবধানটা আমরা লিখবো। যেমন 2-এর ব্যবধান আছে 1 থেকে 3 পর্যন্ত, 2, 3 মানে 2টা ঘর খালি আছে, সেই ব্যবধানটা লিখবো। এবং 3 থেকে 5 পর্যন্ত যাওয়ার জন্য আবার 2টা খালি আছে, সেই পর্যন্ত আমরা লিখলাম। এরপর আমরা যেটা করব, সামের মানটা বৃদ্ধি করে সামেই রাখবো, সাম প্লাস 1.0। এখানে 0.0 শুধুমাত্র রিয়েল হওয়ার কারণে আমরা 0.0 ইউজ করছি। যদি ইন্টিজার হতো তাহলে শুধুমাত্র 1 লিখে আমরা শুরু করতে পারতাম। ইন্টিজারের মাধ্যমে প্রোগ্রামটা করা যাবে। সেক্ষেত্রে 4 দশমিক স্থান যেহেতু আমাদের উল্লেখ করে দিয়েছে, 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে, যার কারণে আমরা রিয়েলে এইভাবে করতেছি। তো অবশ্যই ভগ্নাংশে যখন ভাগের ক্ষেত্রে লিখতে গেলে আমাদের ডিভাইডেড চিহ্নটা দিতে হবে এবং প্লট লিখতে হবে, প্লট অথবা রিয়েল, আপনি এই দুইটা লিখতে পারবেন কে। এরপর আমরা করব কন্টিনিউ। যখন ডু লুপ স্টেটমেন্ট ইউজ করব তখন কন্টিনিউতে আমরা লেভেল নাম্বার দিয়ে দিব। এরপর আমরা প্রিন্ট করব, প্রিন্ট এখানে আরেকটি লেভেল নাম্বার দিব আমরা, কেননা আমাদের 30 দেই, প্রিন্ট 30 সাম, আমরা সামের মানটা বের করব। এখন যখন প্রিন্টে কোনো লেভেল নাম্বার দিব সেই লেভেল নাম্বারটা মনে রাখবেন সবসময় ফরম্যাটে বসবে। তো এখন আমরা ফরম্যাটে ইউজ করব, ফরম্যাট এই জন্য ইউজ করব যেহেতু আমাদের প্রোগ্রামে উল্লেখ করে দেওয়া আছে 4 দশমিক স্থান পর্যন্ত মানটি বের করতে হবে। আর এই ফরম্যাট দশমিকের মানগুলো বের করতে হলে অবশ্যই ফরম্যাটে ইউজ করে বের করব আমরা, ফরম্যাট 2x। এই 2x তো হলো ফরম্যাটের ঘরের খালি অংশ, এই কথাটা আমি বরাবরই প্রতিটি প্রোগ্রামে বলে যাচ্ছি। এখানে আমরা এন্স লিখলাম অথবা সামও লিখতে পারি, সমস্যা নেই। তো এন্স লিখলাম, এন্স এফ 10.4, 7 দশমিক স্থান পর্যন্ত আমার মান বের হবে। ফরম্যাট এফ 10 হলো একটি ঘর সংখ্যা, ফরম্যাট ফাংশন মানে ঘর সংখ্যা বোঝায়। তো 0.4 পর্যন্ত আমাদের মানটি বের হবে। এরপর আমরা যেটা করব, প্রোগ্রামটা স্টপ করে দিব, স্টপ, যে আমাদের প্রোগ্রামটা এখানেই কমপ্লিট। এরপর ইন্ড, প্রোগ্রামটা শেষ। এরপর আমরা আবার ফাইলে ক্লিক করে অবশ্যই সেভ করে নিব। এখন আমরা মান দেখব যে আমাদের মান কত দেখাচ্ছে, সেজন্য আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করব। এতে আমাদের মান চলে আসছে যে প্রোগ্রামে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত 4 দশমিক
চার দশমিক স্থান পর্যন্ত যোগফল দিবে। তো এই চার দশমিক স্থান পর্যন্ত মানে 0.2, 0.264, এটা হচ্ছিল আমাদের আজকের এই প্রোগ্রাম মূলত। তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে একটু পর্যন্ত, পরবর্তীতে অন্য একটি প্রোগ্রাম নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।